নাটোরে চুরি হওয়া দুই মাসের শিশু তায়েবাকে আট দিন পর বড়াইগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ আটক করা হয়েছে চুরির সাথে জড়িত নারী শাকিলাকে দুপুরে গুরুদাসপুর থানায় সংবাদ সম্মেলনে পুলিশ সুপার লিটন কুমার সাহাত জানান সংসারে অশান্তি কারণে নিজের সন্তানকে দত্তক দিয়েছিলেন নাটোরের বড়য়গ্রাম উপজেলা কালিকাপুর গ্রামের শাকিলা বেগম পরে ট্রাক ড্রাইভার শামিম সাইদুলের চাপে গত 23 ডিসেম্বর গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে কৌশলে সীমা বেগমের শিশু সন্তান তাইবা কে চুরি করে নিয়ে যায় শাকিলা এ ঘটনায় সীমা স্বামীর মামলা দায়ের করলে পুলিশের একাধিক টিম মাঠে নামে সিসি ক্যামেরা ফুটেজের মাধ্যমে গতরাতে কালিকাপুরে থেকে আটক করা হয় বাড়ি গুরুদাসপুরের স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যেকটা সিসিটিভি অ্যানালাইসিস করি এবং আমরা মায়ের কথা শুনি তার পরিবারের কথা শুনি এবং তাদের এই কান্নাকে আমরা বুকে ধারণ করে আমরা এই চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমরা নিরবিচ্ছিন্নভাবে অভিযান চালাই